السلام عليكم ورحمة الله وبركاته ভ্রমণকর আইন 2003 2003 সালের 5 নম্বর আইন 27 ফেব্রুয়ারি 2003 সালে আইনটি প্রণীত হয়েছে আইনটির মধ্যে মোট ধারা রয়েছে 8টি ধারা 1 সংক্ষিপ্ত শিরোনামা ভ্রমণকর আইন 2003 নামে অভিহিত হইবে ধারা 2 সংজ্ঞা কিছু শব্দের সংজ্ঞা প্রদান করা হয়েছে যেমন ভ্রমণকর জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত অর্থ সার্ক অর্থ যাত্রী অর্থ ভ্রমণকর কর্তৃপক্ষ অর্থ ধারা 3 ভ্রমণকর বাংলাদেশ থেকে আকাশ স্থল কিংবা জলপথে অন্য কোনো দেশে গমনের ক্ষেত্রে যাত্রীর প্রতি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ভ্রমণকর আরোপ ও আদায় করা যাবে সরকার বিধি দ্বারা ভ্রমণ করের হার নির্ধারিত করিতে পারিবে উপধারা 2 এর অধীন ভ্রমণ করের হার নির্ধারিত না হওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীর নিকট হতে নিম্নে উল্লেখিত হারে ভ্রমণ কর আদায় করা যাবে যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দূরপ্রাচ্যের কোনো দেশে আকাশপথে গমনের ক্ষেত্রে 2,500 টাকা সার্ক ভুক্ত কোন দেশে আকাশপথে গমনের ক্ষেত্রে 800 টাকা উপদফা 1 উপদফা ক খ উল্লেখিত দেশসমূহ ব্যতীত অন্য কোন দেশে আকাশপথে গমনের ক্ষেত্রে 1,800 টাকা উপদফা ক অ খ এ উল্লেখিত দেশসমূহ ব্যতীত অন্য কোন দেশে আকাশপথে গমনের ক্ষেত্রে 1,800 টাকা গহ যে কোনো দেশে স্থলপথে গমনের ক্ষেত্রে 500 টাকা যে কোনো দেশে জলপথে গমনের ক্ষেত্রে 800 টাকা এবং 12 বছর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রে উল্লেখিত যে হারে নির্ধারণ করা হয়েছে তার অর্ধেক হারে দিতে হবে ভ্রমণকর আদায়ের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হবে ধারা 3 এর ক কিভাবে গভর্নমেন্ট ভ্রমণ কর আদায় করবে সেই বিষয়ে ধারা 3 এ বলা হয়েছে ধারা 4 অব্যাহতি যে সকল ব্যক্তি বা সংস্থাদের নিকট হতে ভ্রমণ কর অব্যাহতি দেওয়া হয়েছে সে সকল ব্যক্তি ও সংস্থা যেমন 5 বছর বা তাহার চেয়ে কম বয়সের কোনো যাত্রী ক্যান্সার আক্রান্ত রোগী অন্ধ ব্যক্তি স্ট্রেচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন সদস্য ও তাহাদের পরিবারের সদস্যগণ জাতিসংঘের কর্মকর্তা ও তাহাদের পরিবারের সদস্যগণ হজ ও ওমরা পালনের জন্য সৌদি আরব গমনকারী ব্যক্তি বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা 72 ঘন্টার বেশি সময় বাংলাদেশে অবস্থান করিবে না এবং যে কোনো বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশী নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশে গমন করিবেন ধারা 5 বিধি প্রণয়নের ক্ষমতা ধারা 6 প্রবিধান প্রণয়নের ক্ষমতা ধারা 7 সেকশন 12 এর বিলুপ্তি ও হেফাজত ধারা 8 এ আইনের একটি ইংরেজি পাঠ সরকার প্রবর্তন করবেন সে বিষয়ে বলা হয়েছে ধারা 8 ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ যে কোনো সময় সরকার একটি ইংরেজি পাঠ প্রকাশ করবেন এই ভ্রমণ কর অনলাইনের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা করেছে সরকার জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়